বাসার সবাই যাবে অনুষ্ঠান খেতে। হ্যাঁ, সেদিন আপনি আসবেন, আপুকে নিয়ে আসবেন না, আর আপুকে বলেও আসবেন না। বলো তুমি কি তোমার আপুরে নিয়ে কোন জায়গায় যাই? তোমার সাথে যেমন দেখা করতে ওই দিন তোমার আপুরে নিয়ে যেমন কিছু কেন? এটাই তো বললাম, আপুকে রাইখা আপনি আসবেন, আসার পর আপনি আমারে কি কি বোঝাবেন শেখাবেন আমি শিখবো। আচ্ছা ঠিক আছে, মনে করবো যে ওই দিন তুমি আমার বউ। আচ্ছা মনে করলেন, আমিও মনে করলাম, দেখলাম আচ্ছা ঠিক আছে যে আপনি কেমন ভালোবাসা দেন। আচ্ছা দেখো। হ্যালো হ্যালো শালিকা, কি অবস্থা? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, দুলা ভাইয়ের কথা তো আর মনেই করে না। হ্যাঁ দুলা ভাইয়ের কথা তো মনে করি। ওই একটা মেসেজ, একটা ফোন দেওয়ার কথা এটা কি বলে দিতে হয়? ব্যস্ত থাকি না, আমিও তো রিলেশন করি, ব্যস্ত থাকি। এই তো দিলাম মনটা ভেঙ্গা, কলেজে যাই ঘুরি গল্প করি। কি বললা তুমি, রিলেশন করো? হুম মনটা ভেঙে দিলাম। জানো দিলা ভাই ছেলেটা না অনেক সুন্দর, হ্যান্ডসাম, হুম তো টাকাও আছে, আমি যেটাই বলি এটাই করে, জানো দিলা ভাই? এসব আর বললো না তো, আমার কেমন জানি লাগতেছে। কেন কথাগুলো কলেজে লাগতেছে কেন জানো না তুমি? কেন কলেজে লাগবো? কেন তুমি তো জানোই যে তোমার বোনের থেকে তুমি সুন্দর বেশি, আর তোমার দেখতে আমার ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগার জিনিস ভালো লাগতেই পারে। তো আমি যে ছেলেটারে ভালোবাসি আপনি জানেন, এই ছেলেটা অনেক সুন্দর, হ্যান্ডসাম। আমি কিন্তু অন্য কারোর কথা শুনতে চাই না। কিন্তু কেন আমার সাথে কথা বলতে চান? আমার নিয়ে কথা বলবা, তোমার আমার কথা বলবা, কেন থার্ড পারসন আসে কিভাবে? আমি তো আপনার কাছে জাস্ট শেয়ার করব, আপনি আমাদের দুইজনের মিলাই দিবেন। না না আমি আমি এটা পারবো না। কিন্তু কেন? নিজের ভালো লাগার জিনিস অন্য কারো হাতে কিভাবে তুলে দেবো? ভালো লাগার জিনিস মানে? মানে তোমার আমার ভালো লাগে তুমি তো জানো আগে থেকে, কিন্তু একটা ভুল করে মানে ছোট বোন রেখে বড় বোন রে বিয়ে করছি। মানে আমার একটা ইচ্ছা আছিল কিন্তু এটা পূরণ হয়নি। কি ইচ্ছা বলবো? কি অনেকে বলে না যে বউয়ের সাথে শালি ফিরি, বউয়ের সাথে শালি ফিরি, মানে ছোট বোন থাকলে যে বলে যে বউয়ের সাথে শালি ফ্রি, কই তুমি তো আমার ফ্রি আসবে না। আপনার যে বুঝাইছে এটা কথার কথা বলছে, কথার কথা আমি তো সত্যি সত্যি ভাবছি। আমি আমি তো এরকমটা মেনে নেব না, কারণ আমি তো একজনকে ভালোবাসি, আপনাকে বললাম, আপনি ওর সাথে আমার এটা অ্যাডজাস্ট করে দিবেন। আমি পারবো না। কেন পারবেন না? আচ্ছা তুমি কি ভালোবাসার মানে কি বুঝো? ভালোবাসার মানে কি বুঝি? ভালোবাসা মানে বুঝায় ও ওর অনেক টাকা আছে, ও আমাকে ঘুরতে নিয়ে যায়, আমারে ফুচকা খাওয়ায়, আমারে সিনেমা দেখতে নিয়ে যায়, আমি যা বলি ও তাই করে। না এইসব না, ভালোবাসা মানে অন্য কিছু। তাহলে ভালোবাসা অনেক রকমের আছে, বুঝাই দেন একটু। বিয়ের পর একরকম ভালোবাসা আর বিয়ের আগে আরেক রকম ভালোবাসা, তাই? আচ্ছা লজ্জা করবো কেন, ফোনেই তো বলতেছেন, সরাসরি তো আর না। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা ওই যে মনে করো যে বিয়ে হলো এখন, বাসরাতে যেরকম হয় ওটা হচ্ছে মানে সত্যি সত্যি ভালোবাসা। এমনি ঘোরাফেরা এটা তো টাইম পাস, এটা তো জাস্ট এমনি এনজয়, মানে টাইম পাস করি, সময় চায় না, সময় পার করে, এটা ছাড়া আর কিছুই না, এটা তো ক্ষণিকের সুখ। আর বিয়ের পর যেটা হয় মানে এটা সবসময়ই থাকে সারা জীবনের জন্য, তাই? আমি এখনো করি নাই তো বুঝি না। তুমি তো ওই যে টাইম পাস করতেছে তোমার সাথে, জাস্ট ওই ছেলেটা টাকা আছে, তোমারে কিছু টাকা খাওয়াইতেছে আর তুমি ওর সাথে ঘুরতেছো, এইটাই। আর তুমি তো এমনি পারমানেন্ট কোনো ভালোবাসা বোঝো না, যে রিয়াল ভালোবাসা কাকে বলে।
আচ্ছা তুমি কি সেই ভালোবাসার মজা পেতে চাও? মজা তো করতে চাই, মজাও করতে চাই, মানে দুটেই চাই। আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে মাঝে মাঝে সময় দিও, আমি তোমাকে সবকিছু শেখাবো কিভাবে কি করে। আচ্ছা ঠিক আছে, সময় দেব। তো এখানে অনেক কিছু আছে কিন্তু সবকিছু তোমার মেনে নিতে হবে, আর অনেক স্যাক্রিফাইস করতে হবে। কি সেটা? যদিও আমি তোমার দোলা ভাই, তারপরেও মানে শালিকে অনেক কিছু শিখাইতে হয়। শিখাই দিতে হয়? আপনি শিখাই দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তা আছি। আচ্ছা আপু কোথায়? আপু ঘুমাইতেছে। তোমার আপু? আপু ঘুমাইতেছে, আপনি কথা বলতেছেন। আচ্ছা হ্যাঁ, এক বউ ঘুমাই, তাতে কি হয়েছে? আরেক বউ তো আছে। আমি আরেক বউ? মাঝে মাঝে মনে করি তুমি আমার বউ। আপনি জানেন আমার মা আমার এই বউ কথাটা শুনতে অনেক ভালো লাগে, যখন বলে কেউ আমার আমার ও বলে না যে তুমি আমার মিষ্টি একটা বউ, আমার খুব ভালো লাগে। তাহলে আজকে থেকে তুমি আমার মিষ্টি একটা বউ, ঠিক আছে? না আপনি বলবেন না, আপনি বললে আপু শুনলে রাগ করবো। আর শুনবে না তো? আপু রাগ করবো। আপনি রাগ করবেন কেন? আপনি আমাকে শুধু শিখাই দিবেন আর এটা। তুমি ওই ছেলের সাথে ব্রেকআপ করে? এই কি বলছেন আপনি, ব্রেকআপ করবো কেন? তোমার যা যা করা লাগে তুমি আমার সাথে করো, সমস্যা কি? আপনার সাথে করবো কেন? মনে করো আমার বিয়ে হয় নাই, মনে করো আমি সিঙ্গেল, তোমার সাথে রিলেশন করি, তোমার বয়ফ্রেন্ড আমি, তাই কি হয়? আমার আপু আছে না? এটাই তো, তোমার আপু নাই মনে করো, মনে করো আমার বিয়ে হয় নাই, তোমার আপু মনে করো তোমার বান্ধবী। না আমি আপার আম কি বললেন আপনি? মনে করো তোমার আপু তোমার বান্ধবী। না এরকমটা হতে পারে না, আমার আপু আমি কোনো রকম দুঃখ কষ্ট মেনে নেব না। আচ্ছা দেখো আপনি আপনি আমার আপুরে রেখা আমারই পছন্দ করতে করতেছেন কেন? আমার থেকে তো আমার আপু অনেক সুন্দর। সুন্দর তো ঠিক আছে কিন্তু না কি বলবো, তো আনরোমান্টিক। আনরোমান্টিক? আচ্ছা মানে যে অনেক মানে সময় দিতে গেলে সময় দেয় না, কয় আমার ঘুমিয়ে ধরতেছে, আমার আর ভালো লাগতেছে না, তাই তো মানে কাছে যেতে দেয় না, কেমন লাগে করে? কাছে যাইতে দেন না, আপনি বুঝাই নেবেন। কাছে আর বুঝাইলেও হয় না, আপনার হয়তো বা ভালোবাসা আপনার কমতি আছে। কমতি নাই, আমি অনেক ভালোবাসি কিন্তু দুলা ভাই আমি আপনারে কি চেক করব? অনেক এসব ভালো লাগে না। চেক করব? চেক করেন যে আপনার ভালোবাসা কমতি আছে নাকি, এই জন্য হয়তো বা আপনিও সুখী হচ্ছেন না, আমার আবার সুখী হচ্ছে না। আচ্ছা আমি একবার দেখতে চাই যে আমার ভালোবাসায় কমতি নাকি তোমার বোনের ভালোবাসায় কমতি, সেটা তো তোমার সাথে একটু কাছে গেলে বুঝতে পারবা না? আমিও বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কাছে তো আসা যায়। লজ্জা করতেছে আমার? আরে কিসের লজ্জা, বললাম না তোমাকে আমি অনেক কিছু শিখাবো। শিখাবেন ঠিক আছে, আমি শিখবো। আপনি ইয়ে করেন, আমার বাসার সবাই যাবে অনুষ্ঠান খেতে, সেদিন আপনি আসবেন, আপুকে নিয়ে আসবেন না, আর আপুকে বলেও আসবেন না। বলো তুমি তোমার আপুরে নিয়ে কোন জায়গায় যাই, তোমার সাথে যাবো দেখা করতে, ওই দিন তোমার আপুরে নিয়ে যাবো কিছু কেন? এটাই তো বললাম, আপুকে রেখে আপনি আসবেন, আসার পর আপনি আমারে কি কি বোঝাবেন শেখাবেন আমি শিখবো। আচ্ছা ঠিক আছে, মনে করবো যে ওই দিন তুমি আমার বউ। আচ্ছা মনে করলেন, আমিও মনে করলাম, দেখলাম। আচ্ছা ঠিক আছে, যে আপনি কেমন ভালোবাসা দেন। আচ্ছা দেখ, তোমার তোমার আপু প্রথম বললাম না একটু মানে কাছে যেতে দিত, কিন্তু এখন এখন নাকি আমার ভালো লাগে না, কেমন লাগে বলি, তাই আর কাছে যেতে দেয় না। আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগে, আপনি জানেন আপনি অনেক সুন্দর করে কথা বলেন। কেন তোমার বয়ফ্রেন্ড এরকম করে কথা বলে না? হ্যাঁ ও বলে, কিন্তু আপনার সাথে কথা বললে বেশি ভালো লাগে, ও তো আপনার মতো করে বলে না। আমি আর অনেক কিছু ভালো ভালো করতে পারি। আচ্ছা আমি কালকে আপনি আসেন।
রেডি তাই হো। আচ্ছা ঠিক আছে, আসুন, বাই।